गुड मर्निंग बंधुरा वेलकाम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। बड़मशाई चले गेछिलो बाजारे, बाजार करे निये चले एसे, एटा हलो सानडे। तो बाजारे निये एसे धने पाता, आलू, टमेटो, तारपरे इलिश माछ, रुई माछ निये एसे, ओ काँचा लंका, पेंयाज, रसुन, आदा सब निये एसे, आर ओई देखो गोटा इलिश माछ निये एसे। তো আমি বলছি কেন তুমি গোটা ইলিশ মাছ নিয়েছো? তুমি কেটে নিয়ে আসতে পারতে তো, মাছটা রুই মাছটা কেটে নিয়ে এসে, কিন্তু ইলিশ মাছটাও কেটে নিয়ে আসিনি। ইলিশ মাছটা ছোটো ছিল কিন্তু বন্ধুরা প্রচণ্ড টেস্ট ছিল ইলিশ মাছটা, জানো তো। দেখো এই দেখো ইলিশ মাছটা আমি কাটছি, আর আমি ঠিক ইলিশ মাছ ভালো মতন কাটতে পারি না, যাই হোক যেরকম কেটেছি। আর এই রুই মাছটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। রুই মাছের পিসগুলো দেখেছে কত বড় বড়। তো রুই মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর ফ্রিজের বরফ পুরো প্যাকড আপ হয়ে গেছে, জানো তো, মানে পুরো জমা হয়ে গেছে। ফ্রিজটা না বন্ধ করে রাখতে হবে দুদিন, দুদিন না একদিন, রাত্রিবেলা বন্ধ করে রাখলে হয়ে যাবে। আর এদিকে বেগুন, আলু, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, মাছ ভেজে তোলা হয়ে গেছে। আর এটা কী বলো তো, ইলিশ মাছের তেল আর রুই মাছের তেল, বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে বেশ মাখা মাখা করে চচ্চড়ি টাইপের করেছি। তো খুব ভালো খায় এটা, আমার বড়মশাই খুব খুবই ভালো খায় ও, তো ওর জন্যই এটা করেছি, এটাই করেছি শুধু। আর ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করেছি, আর ওর জন্য এক পিস ইলিশ মাছ ভাজা রেখেছি, ভাজা মাছ খেতে খুব ভালোবাসে। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আমি বেগুন আলুটাকে ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা সমেত, দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো। এই দেখো বেগুন আলুটা বেশ ভালো ভাজাও হয়ে গেছে, আর আলুটা বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, মানে অল্প একটু একদম দিয়েছি, ওই দেখো একদম অল্প একটু দিয়ে এবার ওটাকে ভালো করে সাঁতলে নেবো, নিয়ে ভালো করে কষিয়ে নেবো, সরি সাঁতলে নেবো কেন বলছি, কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে দেখো আমার ঝোল ফুটেও গেছে, আমি মাছগুলো ফেলে মানে ছেড়ে দিলাম। এবার মাছটা যখন ঝোলটা ভালো মতন ফুটে যাবে তখন আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ইলিশ মাছে ধনে পাতা না দিলেও হয়, কিন্তু শীতকাল তো একটু ধনে পাতা আছে, যেখানে দেখবে সব কিছুতে একটু ধনে পাতা দিলে না টেস্ট হয়, হেভি টেস্ট হয়। তো এ দেখো মাছের ঝোল আমার ফুটে গেছে, এবার মাছের ঝোলটা আমি নামিয়ে দেবো। রান্না হয়ে গেল, রান্না হয়ে গেল, কটা বাজে জানো, তখন পৌনে দুটো বাজে আমার, তখন রান্না কমপ্লিট হলো, অতগুলো মাছ তো দেরি হয়। দুপুরবেলা রান্না করে তারপরে কী করলাম, শাশুড়িকে খাইয়ে দিয়ে আজকে দুটোর সময় স্নান করেছি, দুটোর সময় স্নান করে পুজো টুজো দিয়ে আমাদের খেয়ে উঠতে উঠতে সাড়ে তিনটের সময় উঠে তারপরে শুয়েছিলাম, ঘুমাইনি, জানি ঘুমালে না শরীর ম্যাচ 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 করবে। তো জানো তো এখন আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে, ফুচকা। তো বড়মশাইকে বললাম যে ফুচকা খেতে ইচ্ছে করছে, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়েছি। শ্বশুরমশাইকে চা করে দিলাম, শ্বশুরমশাই আবার ছিল না, বর্দি ভাই বাড়ি গিয়েছিল। তো আমি এখন চুপচাপ বসে আছি, আর আমি ভিডিওটা আপলোডে বসেছি, সামান্য একটুখানি বাকি আছে, ভিডিওটা গেল না, তো নেট শেষ হয়ে গেছে, তো নেট শেষ হয়ে গেছে। তো আর আমি বড়মাসাকে ফোন করে বললাম আমাকে 1 GB নেট ভরে দাও, কী করবো ঘরে বসে বসে। আর না খুব ফুচকা খেতে চেয়েছে, অনেক দিন ধরে ফুচকা খেতে চেয়েছে, ফুচকা খাই না আমি, ফুচকা খেতে বললাম একটু ফুচকা এনে দেবে গো। আর এই হাতটা প্রচণ্ড ব্যথা, আর ভিডিওটা আজকে আমি শুরুই করিনি, শুধু মাছ মাছ ইলিশ মাছ রুই মাছ এইগুলো দেখালাম, রান্না করলাম সেইগুলো দেখালাম, ভিডিওটা শুরু করিনি। তো ভিডিওটা শুরু করছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখি বড়মশাই ফুচকাটা নিয়ে আসে কি না, আর আমি না এই নাক ছাবিটা না চেঞ্জ করবো, মানে এই নাক ছাবি তো আমি পরি না, বিয়ে বাড়িতে যে যাবো বলে পরেছিলাম, দেখো এটা আমি বিয়েতে পেয়েছিলাম, এটা কিন্তু ডায়মন্ডের গিফট পেয়েছিলাম। তো এটা খুলে দেবো এক্ষুনি, খুলে দিয়ে যেটা পরতাম ছোট্ট একটা ডাল সেটা, আর আমি ছোটো নাকছাবি পরতে খুব ভালোবাসি, তো ছোটো নাকছাবিটাই পরবো এক্ষুনি, চেঞ্জ করবো। দেখো ডিজাইনটা কি সুন্দর, বড় না আমার ভালো লাগে না, বড় না ছোটোই, কিন্তু আমার ভালো লাগে, আমার ওই ডালটাই ভালো লাগে, বিয়েবাড়ি গেছিলাম বলে তাই পরেছিলাম। তো চলো এটাকে চেঞ্জ করে নিই, আর দেখি অপেক্ষা করে করতে থাকি, দেখি বড়মশাই ফুচকা নিয়ে আসে কি না, চলো।
এখন বাজে হলো 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি চুলটা বেঁধে নেব, বুঝলে? শুধু শাশুড়ি মার জন্য দুটো রুটি করেছি, আর শ্বশুরমশাই তো আজকে ভাত খাইনি, মানে ভাত খেয়েছে, ননদের বাড়িতে গেছিলেন তো ননদের বাড়িতে খেয়েছে, তো ভাতই দেবো ওর জন্য। তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া, 10:30 বাজে, আমি বলি না চুলটা না বেঁধে শুলে না পুরো চুলটা এ হয়ে যায়, মানে চুল আমি এ করে না ছেড়ে এরকম করে ছেড়ে শুনতে চুলটা, আমি বলি না যত রাত্রি হোক চুলে ভালো করে তেলটা লাগিয়ে নি। চলো আমি তেলটা লাগিয়ে নিলাম, চুলটা বেঁধে নেবো, বুঝলে? বিনুনি করে নেবো চুলটা, দেখো বিনুনি করে নিলাম, এবারে ভালোভাবে ঘুমাতে পারবো, নাহলে চুল খুলে না শুতে পারি না, চুলটা ভালোও হয় ভালো থাকে। নিশ্চয় দেখো না পুরো সরু লিকলিক করছে। তো বন্ধুরা চুলটা বাঁধতে বাঁধতেই ভিডিওটা শেষ করে দিই, ভিডিও শেষ না করলে নতুন ভিডিও শুরু করতে পারবো না কালকে, তো ভিডিওটা শেষ করে দিই। আমার ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো তোমরা এইভাবেই, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে। চলো এ দেখো গুটিয়ে দিয়েছি একদম সুন্দর হয়ে গেল চুলটা, তো চলো টাটা, ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো। আর আমার বিছানার হাল দেখেছো, সারাদিন বিছানার মধ্যে লটকাতেই থাকি আমি ঘরের মধ্যে, তো চলো টাটা, ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আর আমাকে সাপোর্ট করো, টাটা বাই। নাক ছিপিটা চেঞ্জ করবো বলেছি আর চেঞ্জ করিনি, না তো দেখি কালকে করবো, চেঞ্জ করতে হবে কালকে, কোথায় রেখেছি ওইখানে নাক ছিপিটা সেটাও খুঁজতে হবে, তো টাটা বাই, গুড নাইট।